কোশ্চেন নাম্বার টেনে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স থ্রি এর ভ্যালুটা বের করতে হবে এইটা আমরা কীভাবে করবো আগে আমরা পুরো ফ্র্যাকশনটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেব তারপর আমরা ইন্টিগ্রেশনটা করবো এবং মজার বিষয় হচ্ছে আমি যখন তোমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশন পড়িয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি বেশ খানিকটা সময় নিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম এবং আমি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম যে পার্শিয়াল ফ্র্যাকশনটা যেন তোমরা পারফেক্টলি শিখতে পারো এর সব থেকে বড় কারণ হলো পার্শিয়াল ফ্র্যাকশনটা মূলত ইন্টিগ্রেশনের কাজে লাগে পার্শিয়াল ফ্র্যাকশনে যদি তোমাদের কোনো প্রকার হেজিটেশন থাকে বা তোমরা জায়গায় জায়গায় আটকে যাও তখন তোমাদের ইন্টিগ্রেশনের অঙ্কটা ভুল হয়ে যাবে এবং নর্মালি এই অঙ্কগুলো সাইজ অনেক বড়ো হয় এক একটা অঙ্কে আট মার্ক দশ মার্ক বারো মার্ক পর্যন্ত থাকতে পারে ইন দ্যাট কেস তুমি যদি শুরুতে পার্শিয়াল ফ্র্যাকশনটা ভুল করো তোমার পুরো অঙ্ক জিরো চলে আসবে ইন দ্যাট কেস এবং সে জন্যই তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা এতটা ধীরে সুস্থে করানো হয়েছিল যাতে করে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন এই অংশটা করতে অসুবিধা না হয় ফার্স্ট অফ অল এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেব তো পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেওয়ার জন্য আমরা সাইড নোটে পার্শিয়াল ফ্র্যাকশনের অংশটা করে নিই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটাকে আমরা ধরে নেব এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এ এবং বিয়ের ভ্যালু বের করার জন্য আমরা খুব সহজ একটা কাজ করব এর ভ্যালুটা আমরা পাব যদি আমি এই ইকুয়েশানে এক্সের ভ্যালু টু বসাই ওয়ান ডিভাইডেড বাই মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এর ভ্যালুটা আমি পাবো একইভাবে আমি যদি এই ইকুয়েশনে এর জায়গায় থ্রি বসাই ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু অর্থাৎ ওয়ান বাট এই ইকুয়েশানে ভ্যালুগুলো বসানোর সময় যখন এর ভ্যালুটা বের করছি তখন এখানে আমি এই জায়গাটায় এর ভ্যালু টু বসাবো যখন বিয়ের ভ্যালু বসাচ্ছি যখন বিয়ের ভ্যালু বের করছি তখন এই জায়গাটায় এর ভ্যালু থ্রি বসাবো তোমরা যদি ইচ্ছা করো তোমাদেরকে আমি পার্সিয়াল ফ্র্যাকশান যেভাবে শিখিয়েছিলাম পুরো অঙ্কটা করেও করতে পারো আবার তোমরা চাইলে এইভাবে শর্টকাটেও করতে পারো কখন শর্টকাটে করতে পারো যখন তোমাকে ওই পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখানোর জন্য পরীক্ষায় কোনো মার্ক থাকবে না সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কোশ্চেন দেখে তোমাকে ডিসিশন নিতে হবে যে এটা আমি সাইড নোটে করছি নাকি মূল অঙ্কের ভিতর করছি যদি তোমাকে মূল অঙ্কের ভিতর করতে হয় তখন তুমি শর্টকাট ইউজ করতে পারবে না তখন তোমাকে ফুললি যে ফর্মাল নিয়ম সেটা মেনে অঙ্কটা করতে হবে কিন্তু যখন এখানে আমি তো এটা সাইড নোট হিসেবে করছি কাজে এখানে আমি যত শর্টে অ্যান্সারটা আনতে পারি সো এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান এখন মজার বিষয় হচ্ছে যে তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা জানো যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স টু এক্স আমরা একটু লিখতে পারি যে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইনটিগ্রেশন অফ ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি ডি এক্স তাহলে পরের লিখতে পারি মাইনাস লন এক্স মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান এই ওয়ান বাই এক্সকে করলে লন এক্স পাওয়া যায় তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টুকে ইনটিগ্রেট করলে লন এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্সের যে সেটা ডিভাইড করতে হয় প্লাস এটাকে তাহলে লেখা যায় লন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্সের কোয়েফিশিয়েন্ট ওয়ান পরের লাইনটা আমরা লিখতে পারি মাইনাস লন এক্স মাইনাস টু প্লাস x এক্স মাইনাস টু লন এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু কেন লিখবো এটা কারণ আমি যখন তোমাদেরকে লগারিদম শিখিয়েছি তখন তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে লগ এ মাইনাস লগ বি টু লগ আর লন একই জিনিস জাস্ট পার্থক্যটা হচ্ছে লগের বেসটা নর্মালি ডিফাইন করে দেওয়া থাকে উল্লেখ না করলে লগের বেস হল টেন আর লনের বেস হলো ই সো লন এ মাইনাস লন বি ইকোয়াল টু লন এ ডিভাইডেড বাই বি সো সেই অনুযায়ী এই লাইন থেকে এই লাইনটা লেখা যায় প্লাস সি এটাই আমাদের অ্যান্সার এখান থেকে আমি তোমাদেরকে দুটা হোমওয়ার্ক দেবো কোয়েশন নাম্বার ইলেভেন ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ডি এক্স পার্শিয়াল ফ্র্যাকশনটা আগে করে নিবে তোমাদেরকে যেভাবে আমি শিখিয়েছি পার্শিয়াল ফ্র্যাকশন টপিকটা পড়ানোর সময় ঠিক সেইভাবে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিবে তারপর ইন্টিগ্রেশন করবে আর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটাও আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা করে নিবে তারপর ইন্টিগ্রেশনটা করবে তো এই দুটা থাকলো আমাদের হোমওয়ার্ক তোমরা যদি করতে না পারো তাহলে আমি তোমাদেরকে আবার এটা করে দেবো